গরু চুরিতে লাগাম টানার জন্য এবারে এয়ারপোর্ট থানার দ্বারস্থ হলেন বিধায়ক সুদীপ সরকার। ইতিমধ্যে বামুটিয়া সংলগ্ন এলাকায় নাকি গরু চুরির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, যার কারণে এবার এলাকার বিধায়ক এয়ারপোর্ট থানার দ্বারস্থ হলেন বিষয়টা খতিয়ে দেখার জন্য। সম্প্রতি এয়ারপোর্ট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই সকল গরু চুরির কাণ্ডগুলি রুখতে চুরি যাওয়া গরুগুলি উদ্ধার করতে সম্পূর্ণ ব্যর্থ পুলিশ। বলা বাহুল্য, বিগত কয়েক মাসের মধ্যে এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম, সোনমুড়ি, তুফানিয়ালুঙ্গা, হাতিপাড়া, বরজলা বিধানসভার বিভিন্ন এলাকায় রাতের আধারে গরু চোরের দল অসহায় মানুষের আয়ের একমাত্র সম্বল গরু রাতের বেলায় বোলেরো গাড়ি নিয়ে এসে চুরি করে নিয়ে যায়। কিন্তু পুলিশ আজ পর্যন্ত এই কাণ্ডের সাথে জড়িত কাউকেই চিহ্নিত করতে পারেনি। এই বিষয়টা ইতিমধ্যেই তুলে ধরেছেন বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার। এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সম্প্রতি এয়ারপোর্ট থানা এলাকাগুলিতে গরু চুরির ঘটনা বেড়েই চলেছে, তার কারণে পুলিশে টহলদারি বৃদ্ধি করা সহ একাধিক বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। পরবর্তী সময় এই বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমকেও বিস্তারিত জানান চার বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার। সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য এবং রাত্রিকালীন যে টহল পুলিশের সেটাকে বৃদ্ধি করার জন্য আমি বলেছি এবং ওনারা আশ্বস্ত করেছেন, উনি আশ্বস্ত করেছেন রাত্রিকালীন টহল বাড়িয়ে দেবেন এবং ফোন নম্বরও দিয়েছেন, যারা যাদের প্রয়োজন হবে ফোন করবে, ফোন করলে তারা সঙ্গে সঙ্গেই চলে যাবে। এবং যদি এই ধরনের সন্দেহমূলক গাড়ি এলাকার মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায় রাত্রিবেলা, সেই ক্ষেত্রে গাড়িটাকে আটকও করতে পারে, পুলিশ যাবে সেই জায়গার মধ্যে গিয়ে সেটাকে রেস্কিউ করবে, সেই ক্ষেত্রে তারা উদ্যোগ নেবেন। আমি ওদেরকে এই ব্যাপারেই অনুরোধ করেছি। পাশাপাশি আমি রামনগর যে আউটপোস্ট আছে ওদের সঙ্গে কথা বলেছি। আমাদের রামনগর এলাকা যেটা আছে সেটার মধ্যেও পশ্চিম ভুবনবন, লঙ্কামুড়া এবং কোঅপারেটিভ এই অঞ্চলে বিশেষ করে যাতে রাত্রিকালীন টহল বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য আমি ওই যে থানা আছেন ওই থানার ওসিকে আমি অনুরোধ করেছি। আমি প্রয়োজনে আরেকবার বলবো যাতে এক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয় এবং যারা গোপালক তাদেরকে যাতে পুলিশ প্রশাসন সাহায্য করে তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করা হয়। এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি নেশা বারবারান্ত হয়ে গেছে, বিশেষ করে বকাটে ছেলেরা রাত এবং দিনের বেলা ঘোরাঘুরি করছে। যদি চুর দূর থেকেও আসে, বাইরে থেকেও আসে, সেই ক্ষেত্রে তারা এত সন্ধান কী করে পায়, বাড়ির ভিতরে কী করে যেতে পারে। এক্ষেত্রে আমার যেটা মনে হয় বিশেষ করে এলাকার বকাটে ছেলে নেশাগ্রস্ত ছেলেদেরকেও হয়তো কাজে লাগিয়ে সেটাকে তাদেরকে ব্যবহার করে গরুগুলি অন্যত্র নিয়ে বিক্রি করার চেষ্টা হয়তো হচ্ছে। সেই অপপ্রচেষ্টা যাতে আমাদের পুলিশ প্রশাসনের উদ্যোগে সেটাকে বন্ধ করা যায় এবং তার জন্য আমি অনুরোধ করেছি। দেখা যাক কী হয় আগামী দিন, তার কাজের মাধ্যমেই তাদের যে প্রাপ্তি, তাদের যে প্রশংসা সেটা আগামী দিন বলা যাবে। আমি তাদেরকে অনুরোধ করেছি তারা যাতে সঠিক উদ্যোগ গ্রহণ করে। ধন্যবাদ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1,00,000 টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ।